অনেকে গরম হয়ে গেছে। আশা করি তোমরা সবাই ভালো আছো, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তো এখন আমি একটা রান্না করতে আসলাম। মাশরুম রান্না করছি। তো মাশরুম আমার ছেলে যে খুব ভালোবাসে, সেই জন্য আমি মাশরুম দেখতে পেলে বাজার থেকে নিয়ে আসি। তখন আমি মাশরুম রান্না করবো। মাশরুমটাকে এরকম ছোটো ছোটো কেটে হবে, মিল্কি মাশরুম। তো মাশরুমটাকে আমি ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে রেখে দিয়েছি, এইটুকু পরিমাণে হয়েছে। আর আমি আলু কেটে রেখেছি, আর এখানে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো এবার যেটা করব সেটা হলো আমি এটাকে আগে মাশরুমটা আলুটা ভেজে নিই। আমি আলুটাকে ভালো করে ভেজে নিই আগে। আলুটা আমি আগের থেকে সব কেটে মিক্সি দিয়েছিলাম। আমি স্নান করে রান্না করে নিয়ে এবার আমি এটাকে পেস্ট করে নিই সব কিছু। এই মধ্যে লঙ্কা দেবো না, কারণ আমার চিনি ঝাল খায়, তো আমি লঙ্কা দেবো না একদমই। এমনি করবো হোটেলে যেহেতু করছি, লঙ্কা দেবো না। চিনির এটা বেশি ওয়াট, আর অ্যাকোয়াগার্ডের বেশি ওয়াট লাগে না, ঠিক আছে? তো সেই জন্য চিনির এটা খুলে আমি মিষ্টিটাকে টেস্ট করি, তারপরে আবার চিনিটা যখন চালাই তখন আমি চিনিটাকে চালিয়ে দিই। ওই জন্য আমাকে বারবার খোলা করা করতে হয়। তো আমার মাশরুমগুলো দেখো, আলুগুলো ভেজে রেখে দিয়েছি আগের থেকে, ঠিক আছে? মাশরুমগুলো আমার দেখো লাল হয়েছে, দেখাচ্ছি তোমাদেরকে। যে মাশরুমগুলো লাল করে ভেজে নিয়েছি, এবার আমি কড়াইতে তেল দিয়ে দিই, হলদি, জিরা পাউডার সব লাগবে, ঠিক আছে? আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো দুটো বিড়ালের বাচ্চা কুচি কুচি কুচি, কুচি কুচি দেখো দুটো বিড়ালের বাচ্চা। তো এখন আমাদের এখানে এসেছে, সামনে এসে তো থাকে। আমার বিড়ালের বাচ্চা খুব ভালো লাগে, ওর মাটা খুব আসে। তো ওর মাটা এখন আসেনি, তখন আঁকড়ে ধরে আছে, দেখেছো? আমার খুব ভালো লাগে বিড়ালের বাচ্চা, ওদেরকে আমি খুব আদর করি, যখনই বাইরে বেরোই আদর করি। আজ এর আগে আমাদের নিচে ছিল, তো আজকে
এখানে চলে এসেছে আমাদের ঘরের সামনে দেখছি এটা বেশি মিউমিউ করছে এটা চুপচাপ রয়েছে চলো ওদেরকে দেখানোর জন্য ওদেরকে নিয়ে আসলাম ওদের কাছে কি সুন্দর চুপচাপ করে বসে আছে ঘুমাচ্ছে তিনটে বাচ্চা আছে তো দুটো এখানে আছে আর একটা ওর মা নিয়ে নিচে চলে গেছে ওদের দুজনে এখানে রেখে দিয়ে গেছে ঠিক আছে আমার মাশরুম রান্নাটা হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে দিই তো গরম মশলা দিলে খুব ভালো লাগে খেতে ঠিক আছে আমি খাই না ছেলে খাস কিন্তু গরম মশলা একটু দিতে ভালো লাগে ছোট বাটিতেই ধরে যাবে তো আমি ছোট বাটিটা দিয়ে নামিয়ে দিচ্ছি মাশরুম রান্না আমার হয়ে গেছে তো দেখলে আমাদের যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টস করে লাইক করো আর দেখলে আমার ছোট ছোট দুটো বিড়ালের হচ্ছে তিনটে আছে কিন্তু দুটো এসেছিল তো আমি ওদের তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি এমনি আমার বিড়ালের বাচ্চা কুকুর খুব ভালো লাগে ফ্ল্যাটে পোষার মতো তো নেই সেই জন্য বুঝতে পারি না তো ওদেরকে খুব আদর করি যখন বাইরে যায় ওরা বাইরে থাকে ওর মাকেও বাইরে যখন থাকে ওর মা আসে আমাদের ঘরে ও খুব আদর করি ওদেরকে মাঝে সাঝে খেতেও দিই মাছের মাথা ধরেও ভালোবাসে খেতে দিই তো বন্ধুরা আমি ভিডিওটা আজকে এখানে শেষ করছি ঠিক আছে যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্টস করে জানিও আজকে এখানেই শেষ করছি ওকে বাই